কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আবার আজকের এই ভিডিওর শুরুতে। আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তরের অন্তস্থান থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনারা জানেন বিগত এক বছরের কিছু বেশি সময় কাল যাবত আমি আপনাদের সাথে জুড়ে রয়েছি এবং হংকং বা চায়না থেকে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে তথা আমদানি রপ্তানির ক্ষেত্রে নতুন একজন উদ্যোক্তা হিসেবে, বিজনেস লিডার হিসেবে, আপনি একজন বাংলাদেশের তরুণ, একজন সম্ভাবনাময় ব্যবসায়ী, আপনাকে কোথায় কী করতে হবে তার ব্যাপারে যতটা আমার পক্ষে সম্ভব আমি আপনাকে কিছু কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। এবং সেভাবেই গত এক বছরের কিছু সময় বেশি সময়কাল যাবৎ আমি আপনাদের সাথে জুড়ে থেকে একজন নতুন উদ্যোক্তা হিসেবে, ব্যবসায়ী নেতা হিসেবে, একজন তরুণ বাংলাদেশি ব্যবসায়ী হিসেবে আপনাকে যা কিছু করতে হবে করার ব্যাপারে, যেসব জায়গাতে আপনি কোনো ধরনের কোনো প্রতারিত হতে পারেন অথবা কোনো হিডেন কোনো কী বলে এটাকে লসের ব্যাপার রয়েছে, সেই সব জায়গাগুলির ব্যাপারে আমি আপনাকে সহযোগিতা করার জন্য কিছু ইনফরমেশন অনলি পাস করেছি। এটা বড় কিছুই হয়তো আমি করিনি, কিন্তু আমার পক্ষ থেকে যতটুকু আমি বুঝেছি, দেখেছি, শুনেছি সেটা আমি বলেছি, এটা আপনারা সকলেই জানেন। তবে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যেহেতু প্রত্যেকটি জিনিসের একটি মেয়াদকাল থাকে, তো আমিও ভাবছি যে এই মুহূর্তে হয়তো এটা আমার জন্য একটি বেস্ট জিনিস হবে যদি আমি কিছু কালের জন্য একটু এই জিনিসগুলিতে পজ নিয়ে থাকি। এবং আমি মনে করি যে আপনারা চোখ কান খোলা রেখে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করে আপনারা নিজের যে ভান্ডার, জ্ঞান ভান্ডার, এটাকে সমৃদ্ধ করবেন। এবং একটি কথা আমি বলবো, ব্যবসা একটি প্রক্রিয়া এবং কখনোই আমাদের যারা আমরা ব্যবসা করে থাকি আমাদের এটি ভাবার কোনো জো নেই, উপায় নেই যে আমরা অনেক কিছু শিখে গেছি। এই জিনিসটা যতদিন আপনার মাথায় থাকবে ততদিন আপনি আরও উন্নতি করবেন। যেদিন আপনার মাথায় আসবে যে আমি অনেক কিছু জানি, অনেক কিছু শিখে গেছি, সেদিন হয়তো আপনার উন্নতির স্টেজটা এক জায়গায় স্টপ হয়ে যাবে। এই কথাটি আপনি মনে রাখুন, কারণ শেখার কোনো শেষ নাই আর বিজনেস হচ্ছে একটি মহাসমুদ্রের চাইতেও ভ্যাস্ট, বিশাল। তো এই ক্ষেত্রে প্রত্যেকটি আইটেম, যেমন ইলেকট্রনিকের কথাই যদি আমি বলি, সেখানে রয়েছে হাজারো একটি আইটেম, ক্যামেরা সম্বন্ধীয় আইটেমই কিন্তু রয়েছে হাজারো লক্ষ। যদি ঘড়ির কথা বলি সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আইটেমের ব্যাপার রয়েছে। তো যাই হোক, এক একটি বিষয় এক একটি সমুদ্র সমতুল্য। অতএব জ্ঞান আহরণ করুন এবং আমার সাথে আপনাদের যে যোগাযোগ সেটি ইনশাল্লাহ জারি থাকবে। যেখানেই থাকুন না কেন, এনি টাইম আপনারা আমাকে কল করবেন, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে ছেড়ে যাচ্ছি না। কিন্তু বিজনেসের এই ব্যাপারগুলিতে কারণ অনেকেই দিচ্ছেন এবং আপনি অনেক কিছু জেনেছেন, এবং আমি মনে করি আমার একটি সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতার জায়গাটিতে এসে আমি ভাবছি যে এই মুহূর্তে হয়তো আমি একটু স্টপ হয়ে থাকি। এটা হয়তো নেক্সটে আরও বড় কোনোভাবে আপনাকে আরও বিশালভাবে সহযোগিতা দেওয়ার জন্য হয়তো একটু সময় বা প্রস্তুতির জন্য হয়তো আমি একটু স্টপ দিচ্ছি, কিন্তু আমি সবসময় আপনাদের সাথে রয়েছি, ইনশাল্লাহ থাকবো। এবং আমি চেষ্টা করব আপনারা আমাকে ফোন দিলে বা আমাকে কী বলে আমার ফেসবুকে যদি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে থাকেন, আমি সাধ্যমতো হলিডেসে অবশ্যই আমার উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব, এটা আমার ওয়াদা রইল। আর বাকি আল্লাহ ভরসা, গড ব্লেস ইউ অল। এবং আপনারা আমার সাথে জুড়েছিলেন এই জন্য আপনাদেরকে সকলকে অত্যন্ত মনের অন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যে আমার চারজন সাবস্ক্রাইবার থেকে আজকে 5,000 উপরে সাবস্ক্রাইবার আপনারা করেছেন, আমি অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞ। এবং আমি মনে প্রাণে জান দিয়ে চাই যে আমি আপনাদেরকে সহযোগিতা করি, আমি সকলের সাথে জুড়ে থাকতে চাই, এবং এটাই আমার জন্য একটি পাওয়া, পরম পাওয়া। কারণ বস্তুগত বা ম্যাটেরিয়াল জিনিসে হয়তো অনেক কিছু আমি আপনাদের কাছ থেকে চাই না, কিন্তু ভালোবাসা চাই এবং সাথে জুড়ে থাকতে চাই, এটাই আমার জন্য একটি পরম পাওয়া। এবং আমি এটাকে মনে করি যে একজন মানুষের জীবনে একটি অনেক বড় জিনিস, কারণ সকলে তার নিজের স্ট্রাগল কিন্তু করতে হয়, নিজের কাজটা নিজের করতে হয়। আমিও আমার জীবনে করেছি, আমিও আমার মতো যেটা আমি বলি ডাল ভাত খেয়ে আমি ভালো আছি। সো অতএব সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার চাওয়া পাওয়ার তেমন কিছু নাই, শুধু একটাই পাওয়ার আছে যে বাংলাদেশে আমরা যদি 10টি, 100টি, 10,000টি ছেলে বড় এন্টারপ্রেনার গড়ে তুলতে পারি, আমরা যদি সেই সোনার ছেলেগুলি পাই, এরা বাংলাদেশের 10টা বছরে, 20টা বছরে পুরো চেহারা পাল্টে দেবে। এবং আমরা চাই নিঃসন্দেহে আমাদের দেশের উন্নতি হোক, কারণ একটা সময় ছিল আমাদের কি অবস্থা ছিল, বটমলেস বাস্কেট থেকে আজকে আমরা এই পর্যায়ে এসেছি। এই অগ্রযাত্রাকে আমরা যেন কোনোভাবে হারিয়ে না ফেলি, এটাকে যেন আমরা বরকরার রাখি, আমরা যেন চালিয়ে যাই যেখানেই থাকি, যে যেখানেই থাকি। আমি হংকংয়ে আছি, আপনি আমেরিকায় থাকুন, বাংলাদেশে থাকুন, চিটাগাংয়ে থাকুন, যে কোনো জায়গায় থাকুন, প্রত্যেকটা জায়গা থেকে, নিজের নিজের জায়গা থেকে যদি আমরা দেশের জন্য কাজ করি, সকলের জন্য কাজ করি, সমষ্টিগতভাবে কাজ করি, এবং একই সাথে যদি সকল ধরনের প্রতারণা বা ওয়াদা খেলাফি অথবা এই ধরনের সকল কাজগুলি যেগুলি ব্যবসায় একদম খারাপ বলে গৃহীত হয়,
গর্হিত বলে চিহ্নিত সেই সব কাজগুলি থেকে আমরা নিজেরা যদি দূরে থাকি, আমরা দেখব আমাদের ব্যবসা ফুলিয়ে ফেপে উঠবেই। কারণ অনেক সময় আমরা আমাদের যে কমিটমেন্ট রাখতে পারি না, সে দলের সময় অনেক ব্যবসা আমরা করতেও পারি না, এটা অত্যন্ত সর্বসত্য কথা। অতএব কমিটমেন্ট এখন আমি আপনাদেরকে চাই যে আপনারা কখনোই হাল ছাড়বেন না, কখনোই কোনো ব্যবসা করতে গেলে অবশ্যই সেটাকে সুচারুরূপে সম্পন্ন করবেন। এবং আমি যতটুকু পারি আমার অবস্থান থেকে, যদি আমি এখন আপনার সাথে প্রত্যেক সপ্তাহে আসতে পারবো না বিকজ অফ আমার ব্যস্ততা বেড়েছে এবং আরও বাড়বে ইনশাল্লাহ, এবং একই সাথে শনিবার রবিবার আমি কথা হয়তো বলতে পারবো, কিন্তু ভিডিও দেওয়া আপনারা যারা দেন বা আপনারা যারা জানেন সকলেই বোঝেন যে ভিডিও প্রত্যেক সপ্তাহান্তে দু চার পাঁচটা ভিডিও, এক এক সময় তো আমি 8-10টা ভিডিও পর্যন্ত দিয়েছি, এমন দিনও আমার গেছে, আপনারা চেক করে দেখতে পারেন। তো সেগুলি দিতে কত বেগ পেতে হয়, আমি তারপরে করেছি, করার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ লসের আশায় আমি এগুলি করিনি, আজও করছি না। তো যাই হোক, সময় একটি মূল্যবান জিনিস, যেটি হয়তো আমি আপনাদের একটু দেওয়ার চেষ্টা করেছি। এবং আরেকটি কথা যেটা যে বলে যেতে চাই যে আপনারা যদি কেউ আপনার কাছে 5টা টাকা চায় দিয়ে দেবেন, কিন্তু যদি কেউ সময় চায় আপনি কিন্তু অবশ্যই 10 বার চিন্তা করবেন। সময় লিমিটেড, মানি আনলিমিটেড, আপনি ইচ্ছা করলে অনেক পয়সা কামাতে পারেন, অনেক অনেক, স্কাই ইজ দ্য লিমিটেড। কিন্তু আনফর্চুনেটলি 1 কোটি টাকা 100,000 কোটি টাকার বিনিময়ে আপনি 1 সেকেন্ড কিন্তু কিনতে পারবেন না। অতএব যতটুকু বেঁধে দেওয়া আছে সে সময়ের মধ্যে অনেক দৌড়তে হবে, অনেক দূর যেতে হবে, সেই কারণে বুঝে শুনে পাও ফেলতে হবে। আজকে আমি মনে করছি যে এই মুহূর্তে আমার এখানে একটি বিরতি নেওয়া দরকার, হয়তো আমার অন্য ব্যবসার খাতিরে বা যে কোনোভাবে, হয়তো আমি ইউটিউবে আমি থাকবো, আমি হয়তো অন্য কিছু কাজ করব, অন্য ফিল্ম নিয়ে কাজ করব, হয়তো বা কোনো অন্য কাজ করব, বা যাই হোক যেটাই হোক ইউটিউবে আপনারা দেখবেন যেটা আমি করব। কিন্তু প্রত্যেকটা জিনিসের একটি এক্সপায়ার ডেট রয়েছে, সেটা আমি আগেও বলেছি বারবার বলে আপনাদের আমি ধৈর্যচ্যুতি ঘটাতে চাচ্ছি না, কিন্তু আমি যে কথাগুলি বললাম বা বলেছি সেই কথাগুলি হয়তো এভাবে আপনাদের সামনে আর বলার সুযোগ হয়তো এই মুহূর্তে হবে না, কিছুদিন পরে আমি আবার আসবো, হয়তো ধরুন হয়তো আরও 6 মাস 1 বছর লাগতে পারে। কিন্তু যে ভিডিওগুলি আমি আপনাদেরকে দিয়েছি সেগুলির মধ্যে আমি প্রত্যেকটা দেওয়ার সময় প্ল্যান করে দিয়েছি এবং দেখেছি বুঝেছি যে যে প্রশ্নগুলির উত্তর আমি মোটামুটি দিতে পারি বা যেগুলি আমার বলার ছিল অনেক দিনের জমানো কথা সেগুলি হয়তো আমি বলে ফেলেছি, এর বেশি বলতে গেলে কিন্তু আমি একটু ওভারল্যাপস হয়ে যাবে বা উপচে পড়বে, সেই কারণে আমি কিন্তু আর দিতে চাচ্ছি না। এটা আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা, কারণ প্রত্যেকটি মানুষের নিজস্ব ক্ষমতা সম্পর্কে, সীমাবদ্ধতা সম্পর্কে সমূহ জ্ঞান থাকা দরকার। এবং আমার মনে হয় যে আমার যতটুকু সীমাবদ্ধ সীমিত ক্ষমতা ছিল সেই ক্ষমতার মধ্যে দিয়ে আমি চেষ্টা করেছি, এর বাইরে আমার ক্ষমতা হয়তো নেই। কিন্তু যদি আবার কোনো দিন আরও কিছু সংগ্রহ করতে পারি এবং আরও যদি মনে করি যে না আমি এখন কিছু দিতে পারবো, আমার আরও কিছু দেওয়া রয়েছে, আমি আবার আপনাদের মাঝে ফিরে আসবো। সময়টা হতে পারে 6 মাস 1 বছর বা আরও বেশি হতে পারে, আমি জানি না, এবং যদি বেঁচে থাকি অবশ্যই দেখা হবে। আর এমনিতে ইউটিউবে আমি কিন্তু আপনাদের সাথে জুড়ে থাকবো, বিভিন্ন অন্য অন্য প্রোগ্রাম নিয়ে আসবো, কারণ আমাদেরকে সকলকেই বিভিন্ন কাজে হাত পাকাতে হবে, একটি জিনিস নিয়ে বসে থাকলে চলবে না। জীবন হচ্ছে একটি গতি, একটি চলার নামই হচ্ছে জীবন, জীবন নিরবধি চলে থাকে, চলতে যায়, কেউ বাঁচুক মরুক, আমি থাকি না থাকি, শো মাস্ট গো অন। আপনারা সকলেই জানেন থিয়েটারের বা চলচ্চিত্র জগতে কথাটি খুব চলে, শো মাস্ট গো অন, সো বিজনেসের ক্ষেত্রেও শো মাস্ট গো অন, আমি থাকি না থাকি। তো যাই হোক, সকলে ভালো থাকুন, অনেক কথা আসলে বলতে চাই, ফলগুদার মধ্যে বেরিয়ে আসে, কিন্তু আমি আবার এটাও চাই যে আপনাদের সময় যেন আমি নষ্ট না করি। তো আপনারা যে প্রশ্নগুলি আমাকে করবেন আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো, একই সাথে যদি সেইটা আমি উত্তর দিয়ে থাকি অলরেডি আমার ভিডিওতে, আমি আপনাকে ডাইরেক্ট করবো যে আপনি হ্যাঁ ওই ভিডিওগুলি দেখুন, সেখানে হয়তো আপনি পাবেন, তাহলেই হয়তো আপনি আমার ভিডিওগুলি পাবেন। একই সাথে আমি বলে যেতে চাই আরও অনেক লোক কিন্তু আছেন যারা ভিডিও দিচ্ছেন, তাদেরটাও দেখুন, যাচাই করুন, এবং নিজেও পড়াশোনা বিস্তর করুন, ইন্টারনেটকে সুন্দরভাবে কাজে লাগান। শুধু 10টা গান সুন্দর গান শুনে দেখে ডান্স উপভোগ করে কিন্তু নয়, সেটিও দরকার রয়েছে, সেটি অদরকারি বলে আমি বলছি না, জীবনে সব কিছুর দরকার আছে, ভালো মন্দ সব কিছুর দরকার আছে, এবং সেগুলির মাধ্যমে কিন্তু আপনি এগিয়ে চলে যাবেন বলে আমি ধারণা করি, আশা করি, বিশ্বাস করি। এবং দেশের জন্য, মানুষের জন্য ভালোবাসা রাখতে হবে, তারপরে কিন্তু আপনি নিঃস্বার্থভাবে কাজ করতে পারবেন। আর নিঃস্বার্থে নিঃস্বার্থভাবে যে প্রাণ করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, একটি কবিতা মানে রবি ঠাকুরের রয়েছে। যাই হোক, আমি তো অত সাহিত্য চর্চা করি না ইদানিং, যেহেতু বিদেশ বিভাগে থাকি বাংলা বইও পড়তে পারি না, নিউজ পেপার অবশ্যই পড়ে থাকি। হ্যাঁ, আরেকটি জিনিস, নিউজ পেপার মাঝে মধ্যে পড়বেন, কিন্তু নিউজ পেপারে যে হত্যা, রাহাজানি, ধর্ষণ, খুন এগুলির চাইতে আপনি যেগুলি আপনার বিজনেস রিলেটেড, আপনার সাবজেক্ট রিলেটেড সেগুলি আপনি পড়বেন, সেগুলি আপনাকে কিছুটা জ্ঞান দান করবে। তো যাই হোক, অনেক কিছুই আপনারা জানেন, আমার বেশি বলার কিছু নাই, আপনারা অনেক অনেক ভালো করুন, শুভকামনা। যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, দেখা হবে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।